হ্যালো বন্ধুরা, স্বাগত দেখছেন খবর বাংলা। জানিয়ে দেব এই মুহূর্তে লেটেস্ট আপডেটটা কি উঠে আসছে। দক্ষিণবঙ্গে প্রচণ্ড গরম রয়েছে, গুমোট এবং অস্বস্তিকর অবস্থা। এর মধ্যে দমকা একটা হাওয়াও চলছে, কিন্তু গুমোট গরম বিরাট আকারে রয়েছে। বৃষ্টিপাত কখন হবে, কবে হবে, এই নিয়ে মানুষের প্রচুর এখন কিন্তু আগ্রহ। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আসছে এমনটা পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দপ্তর। বর্ষা প্রবেশ করছে, অনুকূল পরিবেশ রয়েছে সেটাও জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। খুব শীঘ্রই সেই বর্ষা প্রবেশ করবে, তবে গরম অস্বস্তি অনেকটা পরিমাণে রয়েছে, ফলে হাঁসফাঁস করছে মানুষের জনজীবন দক্ষিণবঙ্গ, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ডে এইরকম অবস্থা রয়েছে। বাংলাদেশের বেশ কিছু অংশে গরম অবস্থা রয়েছে, তবে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব দিকের রাজ্যগুলির যে সমস্ত বাসিন্দা রয়েছে তাদের সেখানে কিন্তু ওই গরমের ব্যাপার নেই, সেখানে বৃষ্টিপাত চলছে, তারা বৃষ্টিপাতের নাজেহাল রয়েছে অনেকে। তবে তারই মধ্যে বৃষ্টিপাত চলার কারণে স্বস্তি তো রয়েছে, বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকে থাকবে। এখন ব্যাপার হচ্ছে গিয়ে বৃষ্টিপাত কবে থেকে কেমন হতে পারে, নতুন আপডেট কি উঠে আসছে, এই মুহূর্তের আবহাওয়া কি বলছে, সমস্ত কিছু জানিয়ে দেব। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝে যাবেন। এর পাশাপাশি আপনাদের এটাই বলবো যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, এছাড়া শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, তাহলে আপনি ভবিষ্যতে উপকৃত হবেন এতটুকু বলতে পারি। দক্ষিণ ভারতে বর্ষা প্রবেশ করেছে, ইতিমধ্যে কন্ডিশন একদম ফেভারেবল রয়েছে, এখানেও বর্ষা ঢুকছে এবং এখানে বৃষ্টিপাত প্রচুর পরিমাণে হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে কি, উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব দিকের রাজ্যগুলিতে বৃষ্টিপাত আগামী কয়েকদিনে প্রচুর পরিমাণে বেড়ে যাবার কথা বলেছে ভারতীয় মৌসুম ভবন, যেগুলি আমাদের বিগত আপডেটে হয়তো জানিয়ে দিয়েছি। আবহাওয়া দপ্তরের আপডেট দেখিয়ে এখানে আর দেখাচ্ছি না। তো ইতিমধ্যে যদি স্যাটেলাইট ইমেজ আমরা দেখছি, তাতে কিন্তু দুপুরের একটু আগের দিকে যে চিত্র আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে সিকিম, ভুটান, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, আসামের পশ্চিম দিক, মেঘালয়ের প্রায় গোটা মেঘালয় রয়েছে, এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার কিছু এলাকা মেঘাচ্ছন্ন, এর পাশাপাশি বাংলাদেশের রংপুর বিভাগ, ময়মনসিংহ, সিলেট বিভাগ, এখানে রাজশাহী বিভাগের কিছু এলাকা মেঘাচ্ছন্ন, বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা রয়েছে, হয়তো বৃষ্টিপাত হচ্ছেও। এছাড়া শিলচর, করিমগঞ্জ, অববাহিকা, ইম্ফল এইদিকে এবং আসামের এই যে এলাকাগুলো রয়েছে সবাই কিন্তু বৃষ্টিপাতের কবলে রয়েছে। এর পাশাপাশি কিছুটা মেঘাচ্ছন্ন রয়েছে ত্রিপুরার উত্তর পূর্ব দিক বলতে পারেন, এবং কিছুটা পশ্চিম দিকও কিছুটা মেঘাচ্ছন্ন, এর পাশাপাশি অল্প মেঘাচ্ছন্ন রয়েছে বাংলাদেশের মাঝামাঝি অংশে, তবে বাকি অংশে প্রায় রোদ ঝলমলে রয়েছে, কোথাও কোথাও অংশ তো মেঘলা। এখন এই যে ওপরের মেঘটি রয়েছে, এই মেঘটি যদি আরেকটু বৃদ্ধি হয় তাহলে এই জায়গাগুলোতে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, কারণ দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত দু একদিন এখনও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলার কথা বলেছে ভারতীয় মৌসুম ভবন। সুতরাং বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, গরমটা থাকবে পশ্চিমাঞ্চলের দিকে অনেকটা বেশি, 40 ডিগ্রি আশেপাশে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, আর এদিকে 35 থেকে 36, 37-38-এর মধ্যে থাকবে এই সমস্ত এলাকাতে। আর এইদিকেও কিছু কিছু বঙ্গোপসাগরে বর্ষা যেহেতু প্রবেশ করছে, ফলে এখানেও অনেক জায়গাতেই মেঘাচ্ছন্ন হবে, ফলে কিছু কিছু এলাকাতে দমকা হাওয়ার পাশাপাশি একটু মেঘলা মেঘলা হতে পারে। এখন বৃষ্টিটা দক্ষিণবঙ্গে কতটা হবে সেটা দেখিয়ে দিচ্ছি। চলুন আমাদের পুরো স্যাটেলাইট ইমেজ এবং আবহাওয়া দপ্তরের তথ্যগুলি জানিয়ে দিলাম। এবারে আরেকটি কথা বলা হয়েছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব দিকের রাজ্যগুলিতে, কমলা সতর্কতা জারি করেছে ভারতীয় মৌসুম ভবন। বাকি জায়গাতে বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। তো দেখুন কী কী উঠে আসছে, কীভাবে আসছে। প্রথমে আমাদের যেটা দেখাবো যে বায়ুর ঝাপটা মোটে একটু দেখিয়ে দিই এখান থেকে, যে আগামী, আচ্ছা এখানে একটা কাজ করি, বায়ুর দিক করি, আগামী 10 দিনের ব্যাপারটা বুঝতে পারবেন যে দেখুন এই 24 ঘন্টার মধ্যে দেখুন এই সমস্ত এলাকাতে এখানে বায়ুপ্রবাহ থাকবে, অর্থাৎ দমকা হাওয়াগুলো এখান থেকে বইতে থাকবে, কিছু কিছু এলাকা দমকা হাওয়া থাকবে, পরের 3 দিনের মধ্যে গেলে এই সমস্ত এলাকাতে দেখুন একটু করে বায়ুপ্রবাহ আসছে, তার মানে পরিবেশ কিন্তু পাল্টাছে। অর্থাৎ আবহাওয়া যেটা বলেছে যে বুধবারের পর থেকে এখানে কিন্তু পরিবর্তন অনেকটা বেশি লক্ষ্য করা যাবে। তো আমরা দেখতে পাচ্ছি 3 দিনের মধ্যে এরকম পরিস্থিতি আসছে, পরের 5 দিনের মধ্যে সমস্ত জায়গায় কিন্তু বায়ুপ্রবাহ এখানে আরও বেশি করে হচ্ছে, অর্থাৎ যেটা হচ্ছে যে এখানে কিন্তু দমকা হাওয়া তার সঙ্গে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। পরের 10 দিনে নিয়ে গেলে এই সমস্ত এলাকাতে মোটামুটি একটু বায়ুপ্রবাহ ভালোই থাকবে, অর্থাৎ উপকূলীয় অঞ্চলে দমকা হাওয়াটা বইতে থাকবে, তার পাশাপাশি বৃষ্টিপাতও থাকবে, এবং দেশের বিভিন্ন অংশে দেখুন একটা বর্ষার কিন্তু পরিস্থিতি তৈরি হচ্ছে, এটা পরিষ্কার বোঝাই যাচ্ছে। এবারে আপনাদের যেটা দেখাবো বৃষ্টির পরিমাণ মোটটাতে প্রথমে নিয়ে যাই, তাহলে দেখতে পাবেন যে কোন দিকে কেমন বৃষ্টিপাত আছে। আগামী 10 দিনের মধ্যে নিয়ে গেলে এইরকম চিত্র পাচ্ছেন, পরের 5 দিনের মধ্যে নিয়ে গেলে এরকম চিত্র পাচ্ছেন, এবং পরের 3 দিনের মধ্যে নিয়ে গেলে এরকম, 24 ঘন্টার মধ্যে
বৃষ্টিপাত এখানে দেখুন খুব নেই, 12 ঘন্টা 24 ঘন্টার মধ্যে দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু কোনো বৃষ্টিপাত শো করছে না সেরকমভাবে। অর্থাৎ 24 ঘন্টা পরে বা 48 ঘন্টা পরে আমরা দক্ষিণবঙ্গের এই এলাকাতে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। দেখুন এখানে ঝাড়খণ্ড উড়িষ্যা এইদিকে কিন্তু দেখুন অন্ধ্রপ্রদেশ এখানে 24 ঘন্টার মধ্যে তেমন বৃষ্টিপাত নেই, অর্থাৎ এই সময়টা পর্যন্ত কিন্তু অনেকটা গরমের দাপট বজায় থাকবে, তীব্র গরম থাকবে। আর 3 দিনের মধ্যে নিয়ে গেলে এখানে কিছুটা বৃষ্টিপাত হচ্ছে, পরের 5 দিনে নিয়ে গেলে এখানে দেখুন বৃষ্টিপাত অনেকটা বেড়ে যাচ্ছে। তার মানে 3 থেকে 5 দিনের মধ্যেই বর্ষার কিন্তু এদিকে এই সমস্ত এলাকাতে বর্ষার আনাগোনা শুরু হয়ে যাবে, এবং পরের 5 দিনের পর যদি 10 দিনে নিয়ে যায় তখন দেখা যাচ্ছে এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত অনেকটাই আসছে। অর্থাৎ পরিষ্কার এখান থেকেই অনেকটা চিত্র থেকে নিশ্চয়ই পরিষ্কার হচ্ছেন যে এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত অনেকটাই ঢুকে যাচ্ছে, এবং পরের 5 দিনের মধ্যে এখানে কিন্তু অনেকটাই বৃষ্টিপাত রয়েছে আগামী 5 দিনের মধ্যে। পরের 10 দিনের মধ্যে এই চিত্রটা পেলেন। এবারে আমাদের একটু চরম পূর্বাভাস মনে নিয়ে যাবো, যেটা দেখে আরেকটু ভালো করে আপনারা বুঝতে পারবেন। দেখুন এখানে যে এটা হচ্ছে বায়ু প্রবাহগুলো যেগুলো দেখালে এগুলো খুব একটা দেখাচ্ছে না, এগুলোতে কিন্তু এই 15-16 তারিখের মধ্যে অনেকটা এখানে দমকা হাওয়াটা থাকবে, মানে একটা দমকা হাওয়ার মধ্যেই থাকবে, এর মধ্যে 18 তারিখের পর থেকে এগুলি কমবে। এবার তাপমাত্রা নিয়ে দেখুন, তাপমাত্রা কিন্তু এখনও রয়েছে এই সমস্ত এই যে এই এলাকাগুলি রয়েছে এখানে কিন্তু এই যে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা দক্ষিণবঙ্গ কিছুটা মালদা এইগুলোতে কিন্তু রাজশাহী বিভাগ কিছুটা রয়েছে, খুলনা ও ঢাকা এগুলোতে কিন্তু অনেকটা গরম থাকবে, চট্টগ্রাম ত্রিপুরাও কিছু কিছু কিন্তু বেশ গরমটা অনুভূত হবে, কিন্তু এই জায়গাগুলোতে অতটা গরম নেই। 14 তারিখের দিকে এইগুলোতে অনেকটাই গরম থাকছে, 15 তারিখের দিকে দেখুন এগুলো কিন্তু আস্তে আস্তে কমছে, তার মানে বুঝতে পারছেন যে গরমটা কমছে মানে বৃষ্টিপাত আসছে। 16 তারিখে এই সমস্ত জায়গাতে আর কিন্তু দেখুন ওই হলুদ কালারটাই নেই, এই গ্রিন গ্রিন যে একটু হালকা সবুজ রঙের যে কালারটা দেখতে পাচ্ছেন হলদের হলদের টাইপের, সেইগুলো কিন্তু 16 তারিখ থেকে পুরোপুরি উঠে যাচ্ছে, এবং এইগুলো এই যে আকাশি কালারগুলো হচ্ছে কোল্ড, মানে আবহাওয়া অনেকটা ঠান্ডা হয়ে যাবে। 17 তারিখে দেখুন এগুলোতে কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে, 18 তারিখে দেখুন এগুলোতে আরও ঠান্ডা হয়ে যাচ্ছে, এখানে কিন্তু কোনো ওই সবুজ কালারের মতো থাকছে না, ফলে এখানে কিন্তু কোনো রকম গরম থাকবে না। অর্থাৎ তাপমাত্রা যে আবহাওয়া জানিয়েছে যে 2 থেকে 4 ডিগ্রি নামবে সেটা কিন্তু নেমে যাবে, বুঝতে পারছেন। আর বৃষ্টিপাত সব থেকে বেশি কোন দিকে হবে না এই দিকটাতে হবে, এবং এইখানে দেখুন ড্রাই থাকবে 13 তারিখ 14 তারিখ, এখানে সব শুকনো থাকবে, 15 তারিখের দিকে এই ড্রাইগুলো উঠে যাচ্ছে, তার মানে এখানে হয়তো হালকা ফুলকা করে অন্তত বৃষ্টিপাত চলে আসবে। 16 তারিখের দিকে দেখুন এগুলোতে কিন্তু একটু এই জায়গাগুলোতে অনেকটা বৃষ্টিপাত আরও একটু বাড়বে, মানে জোরে বৃষ্টিপাত হবে। 17 তারিখের দিকে দেখুন বৃষ্টিপাতগুলো এই এলাকাতে আরও বেড়ে যাবে, 18 তারিখের দিকে বৃষ্টিপাত এই এলাকাগুলোতে আরও বাড়বে, অর্থাৎ ত্রিপুরা ঢাকা চট্টগ্রাম বিভাগ এবং খুলনা বিভাগ এদিকে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম এদিকে কিন্তু বৃষ্টিটা অনেকটা বেড়ে যাবে। 19 তারিখের দিকে এই এলাকাতে আরও অর্থাৎ এইগুলোতে এক্সট্রিম বৃষ্টিপাত মানে জোর বৃষ্টিপাত হবে আর কি। এবারে আপনাদের দেখাবো যে বজ্র বৃষ্টি মোডে যে কীভাবে বৃষ্টিপাতগুলো সম্ভাবনা রয়েছে। দেখুন আমরা যদি যেটা দেখছি এখন এই যে সোমবার কিন্তু এই যে এই সময়তে আমরা দেখলাম যে মেঘ এখানে রয়েছে, ফলে এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত সকাল থেকেই দাপট চলছে আর কি। তো এগুলি বেলার পর দুপুরের পর থেকে গেলে একটু কমবে কিন্তু বৃষ্টিপাত থাকবে, এবং এখানে বজ্রগর্ম মেঘ বা স্থানীয় মেঘ দু এক জায়গাতে হতে পারে, তার ফলে কোথাও কোথাও বৃষ্টিপাত আসতে পারে কিন্তু খুব কম চান্স দেখতেই পাচ্ছেন। তো কলকাতার আশেপাশে যে চন্দননগর হুগলি এগুলোতে কিন্তু অতটা সম্ভাবনা নেই, স্থানীয় মেঘ যদি ওঠে হবে নাহলে কিন্তু কোনো বৃষ্টিপাত হবে না, অর্থাৎ জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, অর্থাৎ গুমোট গরম এবং অস্বস্তি বজায় থাকবে। সোমবার মঙ্গলবারেও প্রায় সেই রকমই থাকবে, শুধুমাত্র উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং উত্তর পূর্ব দিকের জেলাগুলিতে বৃষ্টিপাত চলবে, বাংলাদেশের রংপুর ময়মনসিংহ সিলেট এখানে এবং ত্রিপুরাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এইভাবে কিন্তু 14 তারিখ পর্যন্ত চলবে। 14 তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি কিছুটা পরিবর্তন, মানে দুপুরবেলা পর থেকে দেখুন এখানে কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘে এখানে কিন্তু এই বর্ধমান আরামবা হুগলি বাঁকুড়া মুর্শিদাবাদ নদিয়া এদিকে কিন্তু বৃষ্টিপাত আসছে, অর্থাৎ এই এলাকাতে বৃষ্টিপাত থাকবে 14 তারিখ। এবং উত্তরবঙ্গে দেখুন বৃষ্টিপাত রয়েছে পরিষ্কার দেখা যাচ্ছে, এবার আমরা ট্র্যাক করছি আস্তে আস্তে, দেখুন 14 তারিখের পর এবার কী হচ্ছে, এখানে বৃষ্টিপাত থাকবে, 15 তারিখে বৃষ্টিপাত কিছুটা আসছে, 15 তারিখ দুপুরের দিকে বেলার দিকে, এবারে রাতের দিকে দেখুন বৃষ্টিপাত কিন্তু এখানে চলে আসছে, সন্ধ্যের দিক থেকে এখানে বৃষ্টিপাত চলে আসছে, কোথাও কোথাও মাঝারি ভারী টাইপেরও হবে, অর্থাৎ এই যে পুরো এলাকা এটা জড়তে পারছে দেখতে পাচ্ছেন এখানে অনেক বৃষ্টিপাত রয়েছে। এবং দেখুন 16 তারিখেও বৃষ্টিপাত থাকবে, এই আউটগুলোতে একটু করে পরিবর্তন থাকবে, তবে বৃষ্টিপাত কিন্তু হালকা মাঝারি এবং তার সঙ্গে মাঝারি ভারী টাইপেরও মাঝে মাঝে হবে, তবে অত্যন্ত জোরালো বৃষ্টিপাতগুলো এই দিকে থাকবে, তবে দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত কিন্তু হালকা মাঝারি করে চলতে থাকবে, একসঙ্গে সবসময় বৃষ্টিপাত হবে না,
থেমে থেমে মাঝে মাঝে হবে, তো এরকম করে থাকবে পুরো, কারণ এখন শক্তিশালী কোনো সিস্টেম নেই যে জোরালো বৃষ্টিপাত উত্তরবঙ্গের মতো দেবে। তো কিন্তু বৃষ্টিপাত কলকাতা হাওড়া হুগলি 2/24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া সব দিকেই হবে। বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে বৃষ্টিপাত থাকছে, দেখতে পাচ্ছেন তো, কলকাতা হাওড়া হুগলি সবই বৃষ্টিপাত পেয়ে যাচ্ছেন। উড়িষ্যার দিকে বৃষ্টিপাত, ঝাড়খণ্ডে বৃষ্টিপাত, বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর সব দিকে কিন্তু আগামী দিনগুলিতে বৃষ্টিপাত আসছে। আশা করি বুঝতে পারছেন, এখন কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু বৃষ্টিপাত বর্ষা আসছে এটা কিন্তু বোঝা যাচ্ছে, কারণ আগামী দিনগুলিতে আমরা কখনো সখনো বৃষ্টিপাত পেতেই থাকবো এমন কিন্তু পরিস্থিতি তৈরি হচ্ছে। 20 বা 21 তারিখের পর থেকে কিন্তু এখানে যেটা হচ্ছে উত্তরবঙ্গে যে ভারী বৃষ্টিপাতগুলো সেগুলো কিন্তু কমে যাবে, দক্ষিণবঙ্গে হালকা ফুলকা করে বৃষ্টিপাত চলতে থাকবে, সেগুলি পরবর্তী ক্ষেত্রে আমরা নিশ্চয়ই জেনে যাবেন। কোনো দেখুন কোনো ঘূর্ণাবর্ত বা সিস্টেম এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে আসছে। তো এই রয়েছে লেটেস্ট আপডেট, এখানে আর কোনো জায়গাটাকে বড় করছি না, আপাতত বুঝতে পেরে গেছেন কোন দিকে এখন বৃষ্টিপাত হতে পারে। আবার একটু ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, ধন্যবাদ।